উদালগুড়ির ভারত ভুটান সীমান্ত অব্যাহত আছে হাতী মানুষের সংঘাত। সঘনায় বন্যহস্তির আক্রমণত প্রাণ গৈছে বহু নিরীহর। নির্বিকার প্রশাসন, বিয়াগুম, বন বিভাগ খাদ্যর সন্ধানত বনাঞ্চলের হাতী আহিছে জনাঞ্চল। সংঘাতত লিপ্ত হয়েছে জীবশ্রেষ্ঠ মানব। এইবারের ঘটনাস্থান ডিমাকচির ঔরঙ্গাজলী চাহ বাগিচার। কাম করবলে ওলাই অহা চাহ বাগিচার শ্রমিকক বাগিচার মাজত গছকি হত্যা করলে বন্যহস্তিয়ে। বাগি ওরাং নামের 53 বছরীয় লোকজনক কামর নিকটবর্তী গাঁওলে গিয়ে থাকা সময়তে বাগিচার মাজত বন্যহস্তিয়ে আক্রমণ করে। এই আক্রমণত থিতাতে নিহত হয় লোকজন। ইতিমধ্যে উক্ত ঘটনার স্থানীয় রাইজে ক্ষোভ উজাড়িছে বন বিভাগ তথা প্রশাসনের বিরুদ্ধে। অঞ্চলটির বৃদ্ধি পো হাতী মানুষের সংঘাতর বন বিভাগকে জগরিয়া করেছে একাংশ সচেতন লোকে। হাতী মানুষের সংঘাত আর হাতির উপদ্রব, এই কাহানি কিন্তু আজির নহয়। আজি বছরি বছরি এই ধরনের ঘটনা এই উত্তর অঞ্চল ঘটি গিয়ে আছে। আর এতালেক কিন্তু ইয়াক নিয়ন্ত্রণের কারণে কিন্তু সরকার কোনো ধরনের পদক্ষেপ হাতত লওয়া আমি দেখবলে পাওয়া নাই। বিভিন্ন সময় সরকারভাবে মেল মিটিং পাতিছে, পদক্ষেপলে হাতত লইছে, কিন্তু বাস্তবত এতালেকে যে হাতিক যে নিয়ন্ত্রণ করবার যা কিনা ব্যবস্থা আছে তার কারণে কিন্তু অসম সরকার আর ব্রিটিশ সরকার কিন্তু এতালে কোনো ধরনের পদক্ষেপ হাতত আমি দেখব পাওয়া নাই। আর যার কারণে আজ নিরীহ লোকসকলে হাতির আক্রমণ মৃত্যু হবলগা হয়ে আছে, মানুষের ঘর দর ভাঙি আছে, হা সম্পত্তি নষ্ট হয়ে আছে, আর হাতিরও মৃত্যু হয়ে আছে। এই সরু সরু কথা হয়ে থাকা নাই। কিন্তু আজি আপনার ইলেকট্রিক মিডিয়ার জড়িয়ে, পেপার মিডিয়ার জড়িয়ে আমি বছরি বছরি আমি সরকারকে জানাই আছো, আমি বহি আছো, মিটিং মাতি আছো, কয়ে আছো যে কিবা একটা পরিকল্পনা হাতত লোক আর বাস্তব কিবা কাম করক, কেন রাইজক অমূল্য সম্পদ হাতিও বছরি বছরি মরবলগা হয়ে আছে। একমাত্র খাদ্যর অভাবত, খাওয়া পানির অভাবত আজি বনাঞ্চলের পর ওলাই জনাঞ্চল মানুষের সংঘাত হবলগা হয়ে আছে। একমাত্র খাদ্যর অভাব হয়েছে, গোটাই বন কাটি ধ্বংস হয়েছে, ডাঙর ডাঙর গছ গছনি কাটি ধ্বংস করেছে, যত বনরীয় জীব জন্তুয়ে বকবা করে আছে, যার ঘর হয় সেই গোটে ঘর আজি মানব জাতি ধ্বংস করে শেষ করেছে। আর তার কারণে ডিপার্টমেন্ট আছে, সুবিধা আছে, কেউ আজিলেকে এই সমস্যাটুক নিয়ন্ত্রণের কারণে কাম করা নাই। মই সম্পূর্ণভাবে এটাক করবো লাগবে মানে কব বিচারা নাই, নিয়ন্ত্রণের কারণে কেউ এতালে কাম করা নাই সরকারে। কিয় আজি রাতেপা হলে কি মানুষ ওলাই আহব নালাগে নাকি বাগিচার মানুষ কাম করবো কারণে, গাঁর মানুষ কাম বন করবো আহব নালাগে নাকি? আজি এই বাগি ওরাং নামজনী মানুষ নামজনে লাইনের পর বস্তিলে গাইছে কামর কারণে, ই এটা আড্ডা মারব আহা নাছিলে। আর হাতি মার সমস্যা আজি আমি সন্ধ্যা 5টা বজার লগে আমি ঘর পর ওলাব নো, এনে ধরনের সমস্যা আমার মাজত ঘটি আছে। আজি হাতি বনাঞ্চলের পর ওলাই জনাঞ্চল মানুষের সংঘাত করেছে একমাত্র পেটের ভোকর কারণে। আমি মানব জাতি হরুমর পেটের কারণে কিমান নাটক করে আছো, কিমান লৌট মার, কিমান অরযন্ত্র করে খাই আছো আমি। আর ইমান ডাকটা প্রাণী এটা যে নাকি হে ভগবানের সৃষ্টি, যে নাকি আমি সৃষ্টি, সেই পেটের ভোকর কারণে আজি মানুষের সংঘাত করবল হয়ে আছে, মানুষ মারবলগা বাধ্য হয়ে আছে। একমাত্র আজি বন ধ্বংস হয়ে আছে, গোটাই গছ গছনি কাটি তাতে নষ্ট করা হয়ে আছে, ইয়ার প্রতি কিন্তু কোনো সরকার কোনো লক্ষ্য নাই। আজি ফরেস্ট ডিপার্টমেন্ট বনায় রাখিছে, তেওঁলোকে কিন্তু ফরেস্ট গার্ড উপযুক্ত পরিমাণ দিয়া নাই, হা সঁজুলি উপযুক্ত পরিমাণে দিয়া নাই, তেওঁলোকে ভাল গাড়ি নাই, তেওঁলোকে কি করব? হাতি সব ফালে ঘুরি আছে, হাতি যাকে যাকে তেওঁলোকে এফালে যাব, এফালে যাব, এফালে যাব, কি করব? ফরেস্ট ডিপার্টমেন্ট মানুষকলে করে আছে, আমার কাম করে আছে, মই বেয়া বলে কোৱা নাই, কিন্তু সরকার কেউ আজিলেকে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। কিয় আজ এই রবীন গোয়েলা এই এই বিষয় লয় কিনে বহুত মেল মিটিং পাতিছে সরকারের লগত, কিন্তু কেউ আজ এই কথা গুরুত্ব দিয়া নাই। খালি ইলেকশন আহিলে বড় ডাঙর কথা কয়ে সরকারে, বহুত উন্নতি প্রগতি করেছে সরকারে বলে, কিন্তু এই সরু মূল সমস্যাখিন সমাধানের কারণে কোনো ধরনের কাম করা নাই আজির এই বিজেপি সরকারে, এই বিটিআর সরকারে আজিলেকে কোনো ধরনের কাম করা আমি দেখবলে পাওয়া নাই। কিয় মানুষের প্রতি কোনো মানে ইন্টারেস্ট নাই নাকি? খালি ইলেকশন আহিলে ইলেকশনটা আহিলে খালি সরকার মানুষ নাকি আমি? আর তারপর আমি কারো মানুষ নয় নাকি? তেও ধরনের এটা মানে উপলব্ধি করতে পারিছো আজি, তার কারণে আক্ষেপ প্রকাশ করেছো দেই। কোনো শখ নাই, কোনো ইন্টারেস্ট নাই কারো কথা কয়ে থাকাটু, আমি শিক্ষিত লড়া, আমি শিক্ষিত মানুষ, আমি আজি যা ঘর মানুষ হাতি মারিছে না তাক সুধক কি দুঃখ এই যে পারমেন্ট ওয়ার্কার আসলে সেই তার দ্বারা আজি তার পিছত পিছত 12-13টা মান মানুষে চলি আসলে পোপালন পাই পাই আসলে আর তেও নিচিনা মানুষ মরবলগা হল, কি দুঃখর কথা। কেউ আজিলেকে প্রমোদ বড়োয়ে আজি এই বিষয় কথা পাতা নাই স্টেট গভর্নমেন্টের লগত, কেউ হিমন্ত বিশ্ব শর্মায় আজিলেকে ডিপার্টমেন্টের লগত বহি বিটিও সমস্যা লৈ কিনে কথা পাতা নাই,
কি আছে সমস্যা, কি আছে নাই, কিমানবার আমি মাতিছো যে আপনি খালিং দুয়ার বর নদী ওয়াইল্ড যে ফরেস্ট আছে সেইফেলে আহক চাওক কি ধরনের মানুষবিল জিয়াই আছে। মানুষবিল রাতেপা পাশে ওলাব নয়, সন্ধ্যা ছটারপা ঘর ওলাব নয়, কেন ধরনের ঘটনা, আজি হাতির মৃত্যু হয়ে আছে, দুঃখর ঘটনা এইবিল। গতি উচিতভাবে দায়িত্ব সরকার লব লাগিব। আজি হাতির আক্রমণ যোকজন আজি মৃত্যু হয়েছে তোক সরকারভাবে যেখানে তো ন্যায় পাব পাব লাগিব। লগতে হাতী সংঘাত নহক, হাতিরও মৃত্যু নহক, তার কারণে কিন্তু স্টেট গভর্নমেন্টে আর বিটিআর গভর্নমেন্টে কিন্তু দায়িত্ব হাতত লব লাগবে, অন্যথায় কিন্তু আমি রাইজে আন্দোলন করবলে বাধ্য হম, গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন করবলে বাধ্য হম। কিন্তু আজি পুলিশ প্রশাসনে মাতি আসো, সিহতে কোনো ধরনের গুরুত্ব দিব নোখোজে, আমি সিহঁতক ফোন করে তেল মারি থাকবে লাগে। ফরেস্ট ডিপার্টমেন্টকে মাতিছো, সিহঁতক কিন্তু ভালকে গুরুত্ব দিয়া নাই, ভয় করেছে। আমি ফরেস্টক মারিবলৈ মাতা নাই, কিন্তু আপনাদের আপনার দুঃখে কব লাগব আজি মিডিয়ার যোগেদি যে আপনাদের সরকারিভাবে কি অসুবিধা অসুবিধা পাইছে। আমি রাইজে আমি ফরেস্ট ডিপার্টমেন্ট সদায় সহায় করছো আর কই থাকিম। আমি সেই ডিপার্টমেন্টের খালি কাম নহয়, এটা আমারও কাম হয়, রাইজেরও কাম হয়, আমি করে আছো। কিন্তু সরকারি কিন্তু আজিলে কোনো ধরনের গুরুত্ব লওয়া আমি দেখা দেখবলে পোৱা নাই। খালি ডাঙর ডাঙর মেল মিটিং পাতিছে, কিন্তু বাস্তবত এতিয়ালে কোনো ধরনের হাতী মানুষের সংঘাত নিয়ন্ত্রণের কারণে কোনো কাম করা নাই। গতি ইয়াতে পাওয়ার ফেন্সিংয়ের ব্যবস্থা করব, হাতির খাদ্যর ব্যবস্থার কারণে তাতে প্লান্টেশন করব, কারণে সরকারিভাবে যিনি ব্যবস্থা আছে মানুষ এরেস্ট করব, জেল দিব, তেনে ধরনের ব্যবস্থা হাতত লব লাগবে। চাই এই জঙ্গল যদি আদিবাসী মানুষ সোমাইছে তাকে এরেস্ট করক, মূল কব লাগা নাই যে নাকি বং ধ্বংস করে আছে। ননী প্রেসেন্স বহুত ডাঙর ডাঙর এরিয়া, যিমানখিনি আমার স্টাফ স্ট্রেংথ লাগিছিলে ইমানখিনি তাৰমানে সাফিসিয়েন্ট নহয়, সেইবাবে অলপ ডিউটিত অলপমান অসুবিধা হয়। গাড়ি মটরের সুবিধাখিনি কিমান, ভবিষ্যতে যদি অলপমান বাড়াই দিয়া যায় তেতিয়াহলে সুবিধা হব বলে, ডিউটি করার মানে সুবিধা হব বলে মই ভাবো। ডিমাকুছিৰ পৰা ইন্দ্ৰজিৎ মণ্ডলৰ ৰিপৰ্ট, নিউজ 24 আপডেট।